কি অদ্ভুত আমাদের জীবনটা, তাই না বলো বন্ধুরা? আমাদের স্বামীরা যারা বিদেশে থাকে বা দেশেরই কোনো এক প্রান্তে যে কোনো কাজে বা দেশের কাজে নিযুক্ত থাকেন, যখন আসে কতটা খুশি হই, এক রাশ খুশি নিয়ে যেন আসে। কয়েকটা দিন স্বপ্নের মতো করে কেটে যায়, কবে কিভাবে কেটে যায় টেরও পাই না। আর তারপর আবার মনটাকে ভেঙে দুমড়ে মুচড়ে চলে যায়। মনটাকে একটুখানি গুছাতে না গুছাতে আবার আসে, আবার ঠিক একইভাবে খুশি হই, আবার সেই মনটাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দিয়ে আবারও চলে যায়। এভাবেই কবে যে মাসের পর মাস, বছরের পর বছর আমরা জীবনটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, অতিবাহিত করে। জানি না এর শেষ কবে হবে আর এর শেষ কোথায়, তবু অপেক্ষা করে থাকি পথে কবে আসবে সেই খুশির দিন। তাকে ছাড়া মন মরা শূন্যে ঘর আবার কবে খিলখিলি উঠবে, পুরো পরিবার একসাথে হাসি খুশিতে কাটাবো সেই দিন। গোনার পালা আজকে থেকে আবারও শুরু। আজকে সকালটা যেন একদমই আলাদা রকম, আজকের দিনটাও কিন্তু একদমই আলাদা কাটতে চলেছে বন্ধুরা। জানি না কি বলবো তোমাদের, ভাষা খুঁজে পাচ্ছি না, তারপরেও চলো সাহস করে দিনটাকে শুরু করতে হবে, এটাই তো জীবন। তাই সব কিছুকেই মেনে নিতে হবে, প্রত্যেকটা পদক্ষেপকে প্রত্যেকটা সমস্যাকে ফেস করতে হবে, হাসি মুখে চেষ্টা করতে হবে, তবেই হয়তো জীবন যুদ্ধে জয়ী হওয়া যাবে, জয়ী হতে পারবো। তাই শুরু করলাম দিনটা আজকের সবাইকেই অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। সোনু বাবা ভীষণ পছন্দ করে চাল ভাজা খেতে, তাই আজকে ভাবলাম একটুখানি চাল ভেজে নিই। তো এটা হচ্ছে বাড়ির ঘরের চাল, একটু মোটা মোটা টাইপের যেটা হয়, ভাবলাম এই চালটা দিয়ে বোধহয় চাল ভাজাটা ভালো হবে। কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে হয়তো একটু ভুল বের হয়েছে, চাল ভাজাটা না আমার মা ভীষণ ভালো করতে পারে, তো হয়তো একটু কোথাও গণ্ডগোল হয়েছে ভাজতে গিয়ে বা কিছুতে। চালটা ভালো, এই চালের ভালোই হয়, মোটা চালের, ছোটো চালেরই বরং সেরকম একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, ভালো করে ভাজলে যে কোনো চালেরই ভালো হবে, তবে বড়ো চালেরটা আর কি একটু বড়ো বড়ো হয় এটাই সাইজটা। যাই হোক, তবুও কিন্তু খেয়েছে ছোটো বাপা। অন্য কোনো ব্রেকফাস্ট দিলে নাক শিট করে অনেক সময় সবটা খেতে পারে না, কোনোটা খায় কোনোটা খায় না, কিন্তু চাল ভাজাটা বেশ সুন্দর করেও খায়। সুন্দর করে মেখে দিলে তেল লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে করে দিলে এটাতেও না করে না, সেই কারণে অন্য কিছু না করে ভাবলাম এটাই করে দিই আজকের ব্রেকফাস্টে ওকে। চাল ভাজা আর তার সাথে কিন্তু লাল চা করে নিয়েছি। আমার না গলায় ভীষণ ব্যথা হচ্ছে, কালকে থেকেই শুরু হয়েছিল, একদম ভিতরে যেখানে একটা ছোট্ট মতো ওই অংশ দেখা যায় জিভের একদম লাস্ট প্রান্তে, ওই জায়গাটায় কেন জানি না খুব ব্যথা করছে, ওই জায়গার আশপাশের এরিয়াটা। তো সেই কারণে ভাবলাম এখন না হয় একটু লাল চাই খাওয়া যাক, গোলমরিচ লবণ চিনি আর আদা থেতো করে দিয়ে এই চাটা করেছি তেজপাতা দিয়ে। তো এগুলো গলা ব্যথা হলে কিন্তু এভাবে চা বানিয়ে এক দুবার করে খেলে বেশ অনেকটা আরাম পাওয়া যায়, আর এক দুদিনের মধ্যেই ব্যথাটা কমে যায়। আমি জানি এর আগেও হয়েছিল, আমি এভাবেই সারিয়েছি, তো এবারও এইভাবেই সারিয়ে দেবো। তো সে কারণে এখন করলাম লাল চা, যদিও সকালবেলা আমাদের একবার দুধ চা খাওয়া হয়ে গেছে, সোনু বাবাকে করে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, সোনু তখন ওঠেনি, তাই বিছানাপত্র কিন্তু তোলা হয়নি, কারণ ও তখনও ওঠেনি, লেট করে উঠেছে, আর উঠে এই যে বিছানাতে বসেই খেলছে এটা ওটা করছে, তাই অপেক্ষা না করে, সোনু বাবাও বিছানায় শুয়েছিল, তাই অপেক্ষা না করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসলাম। ওরা একবারে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে যখন বিছানা থেকে একটু উঠবে তখন না হয় বিছানাটা তুলে নেব। আমার কিন্তু ঢোক গিলতেও ভীষণ অসুবিধে হচ্ছে, এই যে খাচ্ছি না তো মানে যখন গিলবো তখন ব্যথা হচ্ছে,
আশা করছি কয়েকদিন এভাবে লাল চা, গোলমরিচ, আদা, তেজপাতা দিয়ে করে খেলে পরে ঠিক হয়ে যাবে। আর আজকে কিন্তু সোনুকেও একটু দিয়েছি, যেহেতু লেকার চা তাই, কারণ মানে সবসময় তো দেই না, আজকে দিলাম আর কি। অনেকদিন পর লাল চাটা থাকলে আর কি হঠাৎ মঠাৎ অনেকদিন পর একটু একটু দিই অল্প করে, বাকি দুধ চা তো দিই না। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট আমরা করে নিই সবাই মিলে একসাথে। জানি না আরও কতদিন পর এভাবে আবার একসাথে বসে বসে আড্ডা দিতে দিতে চা খেতে পারবো। আরও হয়তো মাসের পর মাস অপেক্ষা করতে হবে, তারপরে এই দিনটা নাগাল পাওয়া যাবে। শোনো, আসলে ঘুম থেকে উঠতে লেট করেছিল, তাই বিছানাটা তুলতে পারিনি, এতক্ষণ ওরা বিছানাতেই ছিল জন্য। তো ভাবেই ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, এখন বিছানাটা গুছিয়ে নেবো। চলো গুছিয়ে আসছি, একটু গান শুনতে শুনতেই গুছাই, ভালো লাগছে না তাই। তারপরে কাপড় ছিল ওগুলো ভিজিয়ে দিলাম, এখন ধুইনি, কারণ টাইম পাস করার পরে করবো। ভিজিয়ে দিয়ে চান টান করে পুজোর জন্য ফুল নিতে এসেছি। চলো ফুল নিয়ে কিছু নিয়ে পুজোটা দিয়ে দিই, আজকে ও বেরোবে তো। চল পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে সবাই মিলে একসাথে খাবো। রান্নাবান্না কমপ্লিট, বেশি কিছু করিনি, যাওয়ার দিন ও বেশি খেতেও পারে না, আর বেশি কিছু হিজি হিজি পছন্দও করে না, সব নষ্ট হয়। তাই আমার মনে হয় যেদিনকে আসবে খুশির দিনে বেশি বেশি আইটেম বানানো উচিত, যাওয়ার দিনে নয়। ও সবসময় বলে যাওয়ার দিন বেশি কিছু না করতে, সেদ্ধ ভাত করতে। তো যাই হোক, আজকের সেরকম কিছু বলেনি, তাই সিম্পল কিছু করে নিয়েছে। আমি জানি বেশি খেতে পারবে না আজকে, না ও ঠিকঠাক খেতে পারবে না আমি। তো যে জন্য ডাল করেছি, ডিমের চচ্চড়ি করেছি একটু মাখা মাখা টাইপের, আর বাঁধাকপি ঘণ্ট, ব্যাস এই দিয়েই খাবো আজকে। তো চলো ওটা ফুল তুলে নিই। আমার স্নান হয়ে গেলো, সোনু পাপারও হয়ে গেছে, শুধু সোনু স্নানটা বাকি আছে। ওকে বললাম তুমি স্নান করো, আমি পুজোর দিয়ে খাবো একসাথে। এই তো ফুল তোলা আমার হয়ে গেল, এবারে গিয়ে পুজোটা দিয়ে নেবো চলো। আর গাছ ঝাঁকা দিয়ে কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি। চান টান সেরে ও কিন্তু বসে আছে প্রায়, এই যে প্যান্ডেন পরে আছে, শুধু জামাটা পরা বাকি, আর এদিকে কিন্তু প্যাকিংও করে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে চলো আগে পুজোটা কেননা দিয়ে দেই, কারণ কাপড়টা পরেও ধুতে পারবো, একটা দিকেও বেরোবে, তারপরেও আমি কাপড়গুলো ধুতে পারবো, কিন্তু আগে পুজোটা করে নেই, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তাই না। আজকে যেহেতু বেরোবে একটু ভালো করে পুজোটা দিয়ে নেই, আর তারপর খাওয়া দাওয়া তাড়াতাড়ি করিয়ে খাওয়া দাওয়া সেরে নিলে একটু রেস্টও করতে পারবে যাওয়ার আগে, খেয়ে দেয়ে দৌড়ানোটাও ঠিক না। সেজন্য ব্রেকফাস্ট করেই আজকে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি হয়েও গেছে। তো চলো পুজোটা সেরে নিয়ে ওকে খেতে দেব। এমন একটা জায়গায় ও থাকে সবসময়ই মাথার মধ্যে একটা টেনশান, একটা চিন্তা কাজ করে, একদমই ভালো লাগে না, মনটা ছটফট ছটফট করে। তো কিছু করার নেই, দেশের কাজে তাকে তো যেতেই হবে, তাকে লড়তেই হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা ফৌজি দাদা ভাই আঙ্কেল সবাই যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। বাকি তোমরা সবাই যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো পরিবারের সঙ্গে, এটাই কামনা করবো। তোমাদের বললামই যে আজকে একটু সিম্পল রান্না করেছি, মসুর ডাল, বাঁধাকপি ঘণ্ট, ডিমের চচ্চড়ি আর হচ্ছে ভাত, আর তার সাথে লঙ্কার আচার একটা আছে, এই লঙ্কার আচারটাও খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে খুব ঝাল খেতে।
মানে এত ঝাল, ওই একটুখানি আঙুল নিয়ে আঙুলে করে একটুখানি লাগিয়ে ওই জিভে একটু করে টাচ করতে পারবে, বেশি খেতেই পারবে না এরকম। কিন্তু ফ্লেভারটা এত সুন্দর, ওটার জন্যই ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, এটার নাম হচ্ছে নাগা ঘোস্ট চিলি। আসামে নাকি এই লঙ্কাটা ভীষণই জনপ্রিয় ও বলছিল। যখন মণিপুরে ছিলাম তখনও কিন্তু দেখতাম ওখানটায় খুব খাওয়া হতো, মণিপুরিরাও খুব খেত ওই লঙ্কাটা। দেখতে ঠিক আমাদের এখানে যেরকম কামরাঙ্গা লঙ্কাগুলো হয় সেরকমই, যেমন কামরাঙ্গা লঙ্কাটার একটা আলাদা রকম ফ্লেভার আছে, খেতে দারুণ লাগে সেন্টার জন্য, তো একদম সেরকমই। কিন্তু জানি না ওটা আলাদা জাত বা এটা আলাদা জাত নাকি নাকি একই রকম, সেটা আমি বলতে পারলাম না, যেহেতু আচার হওয়ার পর একটু চেঞ্জ হবে, তাই না? যে জন্য বুঝতে পারছি না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি রেস্ট করছিলাম, আর এই মুহূর্তে জেঠিমা এসে বললেন যে এই কারি পাতার পকোড়া করেছিলাম, ঠান্ডাই হয়ে গেল একটু গরম করে খাস, ভালো লাগবে। তো আমি গরম করে নিয়ে আসলাম যে সবাই মিলে খাবো, ওকে দিচ্ছে ও তো খাচ্ছেই না, সোনুকে দিলাম এই যে ও একটাই খাবে, আর তারপর ও যেহেতু খাবে না আমারও ইচ্ছে করছিল না, তো আবার বলছে গরম যেহেতু করে নিয়েছো তাহলে আবার কেন ঠান্ডা করছো, খেয়েই নাও এখনই। তো তারপরে অগত্যা খেয়ে নিলাম। যাই হোক, তারপরে এই যে এখনও বেরোচ্ছে টোটো, হ্যাঁ ওই সামনে একটা ব্যাগ ছিল তোমার, লাঠি লাঠি টেনেছো, দেখ সামনে ধরি দাও। খাওয়া দাওয়া করে এক ঘন্টা মতো রেস্ট করলো, করার পর বসে আছি দুজনেই, সোনু বসে আছে, সবাই বসে আছি, তারপরে সময় হয়ে গেল, তাই এবার ওকে বেরোতে হবে। ওকে বললাম যে ব্যাগটা দাও একদিকে আমিও ধরি, কিন্তু ও দিচ্ছে না। আর সোনু বাপা টিভির নেশায় আসছিল না, আমি বললাম যে আমি আসছি, বাবাকে এগিয়ে দিয়েছি, কিন্তু টিভি দেখছিল। কিন্তু পরে দেখি কিছুক্ষণ পরে যে দোকানে সোনুর জন্য চকলেট নিচ্ছিল সোনু বাপা আমার জন্য আর সোনুর জন্য, তখন পিছন দিকে তাকিয়ে দেখি ও এসে গেছে, কিছুক্ষণ পরেই চলে এসছে আবার নিচে নেমে। তো ওকে তো আমি মানে স্নানের পর সাজুগুজু করিয়ে জামা প্যান্ট পরিয়ে রেখেছিলাম, তো চলে এসছে। ভেবেছিলাম যে যেখানে গাড়ির জন্য দাঁড়াবে সেই জায়গা অবধি ওকে দিয়ে আসবো, সেই প্ল্যান করেই আমি কুর্তি পরে এসেছি। আর তারপর এই যে দোকান থেকে আমাদেরকে চকলেট টকলেট কিনে দিয়ে ও বারবারই বলছিল যে বেশি দূর তোমাকে যেতে হবে না, বাড়ির সামনে থেকে চলে যেও। তা বলছি যাই না, একটু যাই না করে করে এগিয়ে দিতে যাচ্ছিলাম, আর ভেবেছিলাম যে ওইখানে অবধি যাবো মোড় অবধি, কিন্তু সামনের মোড়ে গিয়ে আর সাহস পাচ্ছিলাম না, ইচ্ছে করছিল কিন্তু ভাবছিলাম যে সেখান থেকে আমি ফিরবো কী করে, আমি তো নার্ভাস হয়ে যাব, যেই দেখবো গাড়িতে উঠে পড়লো আমি ঠিক ওই মুহূর্ত থেকে নার্ভাস হয়ে পড়ি। যতক্ষণ সামনে থাকে ততক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি, ওর সামনে আসলে কাঁদতে চাই না। যতক্ষণ আমাকে স্ট্রং দেখবে ততক্ষণ ও স্ট্রং থাকবে, ভালো থাকবে, আমি ভেঙে পড়লে ও ভেঙে পড়বে, সে কারণে চেষ্টা করি নিজেকে শক্ত করে ধরে রাখতে। যেই গাড়িটা ছেড়ে দেয় আমি অমনি তো পাগল হয়ে যাব। আর মেইন মোড়ে কত লোক থাকবে সেই কথা ভেবে আমি আর সাহস পাইনি, ভাবলাম চলো এখান থেকেই ওকে বাই করে দিই। সামনে মায়ের মন্দির, মাকে একবার প্রণাম করে নিচ্ছি আর প্রার্থনা করছি যে মা যেন ভালো ভালো পৌঁছে যায়, সব কুশল মঙ্গল হোক আর যেন ভালো থাকে। আজকে চলে যাচ্ছে
সবাই প্রার্থনা করো ও যেন ভালো মতো পৌঁছায়। হচ্ছে আমি যাবো মরুদ্দি যাব, মরুদ্দি দিয়ে তারপরে আসবো, কিন্তু পরে সামনে মরুদ্দি গেলাম আর গেলাম না। আজকে চার পাঁচ দিন পর আমি ভিডিওটা ছাড়বো বন্ধুরা, কারণ তোমরা জানোই আমি ও বেরোনোর সাথে সাথে আমি কারেন্ট ভিডিও দিই না, ও সেখানে পৌঁছয়ে তারপরে আমি ভিডিওটাকে ছাড়ি। দুদিনে পৌঁছে গেছিলো, একদিনে পৌঁছানোর কথা ছিল, তো মাঝখানে ওখানে আবার থেকেছে অন্য আর এক ক্যাম্পে যাওয়া আসার সময় ওখানে ঢোকে আর কি থাকে। তো পৌঁছানোর আবারও দু তিন দিন পর আমি ভিডিওটা ছাড়ছি আজকে। আজকে চার পাঁচ দিন পরেও আমি ইমোশনাল হয়ে যাচ্ছি ভিডিওটা নিজে নিজেই দেখে, কেমন যেন ওই মুহূর্তটা মনে হচ্ছিল যে এই ঘরের ভিতরেই কিছুক্ষণ আগেও মানুষটা ছিল। মানুষটা একদিন আগেও আমরা অনেক হেসেছি, খেলেছি, গল্প করেছি, কিন্তু এখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করে না। এখন মনে হয় ঘরটা ফাঁকা হয়ে গেছে, একদম শূন্য হয়ে গেছে, ঘরটার কোনো জান প্রাণ কিছু নেই। এটা প্রত্যেকবারই আমার মনে হয় যখন ও বেরোয় এসে, আর এই ফাঁকা ঘরটা একদমই ভালো লাগে না। সেটা এই ঘরটা কাটতে আমার বেশ কিছুদিন আবারও সময় লেগে যায়, নিজেকে মানাতে অনেকটা সময় লেগে যায়। কিছু করার নেই, এটাই জীবন, আমাদের মেনে নিতে হবে। একটু সময় লাগলেও ঠিক মানিয়ে নেই নিজেকে, আবার মূল স্রোতে ফিরে আসতে হয়, আবার ওই দৈনন্দিন জীবন, ওই একই রুটিন, সেটাতে আবার আমাদেরকে সচ্ছল হতে হয়।
কটা দিন যে কাটে, ঘড়ির মধ্যে কেটে যায়, মানে কাটতেই চায় না, কোনো কাজ যেন হাতেই লাগে না, না রাঁধতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে করে, না কোনো কিছুই ভালো লাগে না। ধীরে ধীরে আবার ছেলের জন্য সব করতে হয় টাইম টু টাইম, ইচ্ছে না করলেও করতে তো হবেই, চলতে তো হবেই, তাই না বলো বন্ধুরা? বেশ কিছুক্ষণ পর আবারও আসলাম, তো এখানটায় আমি শুয়েছিলাম, তো শোনো বলল মা একটু দেখাও ভিডিওতে, তাই ওই ক্যামেরাটা অন করলো, করে বলছে তোমাদেরকেও দেখাবে যে আমাকে দেখো খাতা থেকে বিস্কিটগুলো কেটে কেটে দিয়েছে, বিস্কিটের ছবিগুলো বলছে এগুলো খাও, বিভিন্ন ধরনের কুকিজগুলো বের করে বলছে আমাকে এগুলো খাও, দেখাও, দেখাচ্ছিলো তোমাদেরকেও যে দেখো এগুলো বিস্কিট, খেলা করছিলো তোমাদের সঙ্গেও। তো এই একমাত্র আমার ছেলেকে নিয়ে আবার শুরু করতে হবে পরবর্তী দিনগুলো, ছেলের সঙ্গে কাটাতে হবে। আর তার সাথে তোমরা তো আছোই, তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা আছো বলেই হয়তো তো মনে হয় কেউ আছে আমার সাথে, তোমরা হয়তো কথা হয় না কিন্তু এই যে তোমাদের লাইকগুলো দেখি, সাথে সাথে তোমরা ভিডিওগুলো যে ওয়াচ করো, এই ভিউগুলোতেই তোমাদের ছোঁয়া আমি খুঁজে পাই। এভাবেই পাশে থেকেও আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর রেখো, যেন আমরা এভাবেই সুখী দুঃখে দিনগুলো পার করতে পারি মনোবলের সাথে, আর ও যেন খুব ভালো থাকে এটাই আশীর্বাদ করো। আমি জানি আমার মতো অনেকেই আছে, সবার চিন্তা হয়, সবাই খুব ভালো থাক, সুস্থ থাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো, তোমরাও খুব ভালো থাকো। কেমন?